মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে, তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো এখন বাজে 9:30, আর 9:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকালবেলা ওর বাবা বেরিয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ক্যাপসিকাম ভাজা হয়েছে, আর অল্প করে একটু পালং শাক হয়েছে, ডাল দিয়ে খেয়ে চলে গেছে, ডাল সিদ্ধ দিয়ে। আর এখন আবার দেখি একটু আলু সিদ্ধ করি বা আরও কিছু করি কিনা দেখি, কারণ মেয়ে তো জানেন আজকে স্যাটারডে, যার জন্যে ও তো কিছু তরকারি টরকারি খেতে চায় না। তার মধ্যে আবার ওর সর্দি লেগেছে, ঠান্ডাও লেগেছে প্রায়। এবারে 19 তারিখে পরীক্ষা, তো ও রাত করে পড়ছে, এখন তো ঘুমাচ্ছে। যাই হোক, আমিও একটু গরম জল খেয়ে নিই, গলাটা ধরা ধরা লাগছে। আর দেখেন আমার চোখটা না নেমে আসছে আস্তে আস্তে। তো মেয়ের কলেজ পরীক্ষাটা হয়ে গেলে তো ভাবছি যে আমরা হায়দ্রাবাদে যেতেই হবে এবারে, নাহলে কিছু করার নেই। যাই হোক, তো বাকি কাজটা সেরে ফেলি। দেখুন আমার ঘরের অবস্থা, সব ছড়ানো ছিটানো রয়েছে, এদিকে জল ঢল সব ভরতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন সকালবেলা এক বালতি কাঁচা হয়ে গেল, এগুলো মেলে দিয়ে আসবো। আর এদিকে দেখুন আমার মেনে ঘুমাচ্ছে, একটু ঘুমাক কারণ অনেক রাত করে পড়ছে, তো তারপরে আমি ডাকবো। এখন বাজে 1:45, তো আবার আপনাদের সামনে আমি এসে গেলাম। এদিকে মেয়ে পড়ছে, টুকিটাকি কাজ করছি, আর ঠান্ডা কিন্তু জোরদার পড়েছে, হাওয়াটা এত দিচ্ছে যে আমি কোনো জানলা দরজা খুলতে পারছি না। তো এদিকে জামা কাপড় রয়েছে, সমস্ত জামা কাপড় আজকে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে আজকে আপনাদের দুপুরে লাঞ্চটা দেখাই কি হয়েছে। আজকে দুপুরে লাঞ্চ কি করেছি, এই যে বেগুন আলু টমেটো সিদ্ধ, মেয়ে তো তরকারি খাবেই না শনিবার যেহেতু আজকে। আর এদিকে দেখুন ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে ভাজা হয়েছে, আর এদিকে সিম বেগুন আলু টমেটো দিয়ে একটা অল্প একটু তরকারি করেছি, ওর বাবা খেয়ে গেছে। আর এদিকে ভাত রয়েছে, আর এদিকে দেখুন কালকে রাতে বাবা টমেটো মেখেছে, কারণ কাঁচা লঙ্কাটা আমি মাখতে পারি না, কেন বলুন তো আর মাখি না, কারণ ওই হাতটা যতই লয়ে দিয়ে সার দিয়ে বা দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়া হয় না কেন, জ্বালাটা থেকেই যায়। তার জন্য আমার চোখে ওষুধ দিতে হয় তো মাঝে মাঝে, তার জন্য আমি দিই না, ওই ঝালটা যদি চোখে লেগে যায় তো সর্বনাশ। আর এদিকে দেখুন রান্নাঘরটা গোছানো হয়ে গেছে সমস্ত, আর এদিকে দেখুন জামা কাপড় আমার জন্য অপেক্ষা করছে, সকালবেলা ওগুলো মেলে দিয়ে এসেছি, আর কালকেগুলো সব তুলে নিয়ে এসেছি। এদিকে দেখুন জানলাটা এক্ষুনি বন্ধ করব, নাহলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এদিকে জানলাগুলো দেখুন বন্ধ করে দিয়েছি, উত্তর দিক তো হাওয়া দিচ্ছে। আর এদিকে মেয়ে পড়ছে কম্বল গায়ে দিয়ে, গায়ে চাদর দিয়ে পড়ছে এখন। এই যে বই ছড়ানো সারা বিছানায়, সোমবারে এক্সাম তাই রাত জেগে সারাদিন পড়াশোনা হচ্ছে। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, এদিকে এবার সব বন্ধ করব, করে আমি স্নান করব, তারপরে ঠাকুর দেব।
বস্তায় করে সবজি এনেছে, কোনো মানে আছে? আমি ফোন করে বললাম যে অল্প এনো, বেগুন এনো না, ফুলকপি এনো না, অল্প করে একটু ধনে পাতা আর কি বললাম শিম এনো একটু, আর একটু টমেটো এনো, ব্যাস। এইবার দেখুন ব্যাগ নিয়ে যায়নি, কিন্তু সবজিওয়ালা একটা ব্যাগ মানে বস্তা দিয়ে দিয়েছে। এবার দেখাচ্ছি কি কি এনেছে, দেখুন কি কি এনেছে। শিম এনেছে এক বস্তা, মিষ্টি আলু এনেছে, উচ্ছে এনেছে, বাঁধাকপি এনেছে, টমেটো এনেছে, এদিকে বিট এনেছে, ক্যাপসিকাম, ধনে পাতা। কি আনতে বলেছিলাম জানেন? পালং শাক আনতে বলেছিলাম, শিম অল্প করে আনতে বলেছিলাম, আগে শিম প্রায় আমি প্রায় 2 সপ্তাহ ধরে খেয়েছি, ধনে পাতাটা আনতে বলেছিলাম, টমেটো অল্প করে, ঠিক আছে টমেটো। তাহলে এতটা করে শিম, মিষ্টি আলু, উচ্ছে, এখন শীতকালে উচ্ছেটা ভালো লাগে? আবার দেখুন বি, অল্প করে নিয়ে তা নয়। আপনারা বলবেন তো যে কার কার বাড়িতে এই বাজার নিয়ে মন কষাকষি চলে। আজকে দেখুন 3টে বেজে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। তো এই দেখুন মোটা একটা সোয়েটার চাপিয়ে দিয়েছি, কম্বল, কি করব, প্রচুর ঠান্ডা, ঠান্ডা লেগে গেলে আবার চোখটা বেড়ে যাবে। ডাক্তার বারবারই বলেছে যে যেন ঠান্ডা যেন না লাগে, ঠান্ডা লাগলে আরো কাশতে কাশতে চোখটা বেড়ে যাবে। এমনিতে তো চোখটা নেমে গেছে দেখুন। আর এখন আজকের আমাদের আবার পরে আমি কি করেছি, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, টমেটো সিদ্ধ তো দিয়েছি বললাম, আর ফুলকপি, আলু, ক্যাপসিকাম দিয়ে ভাজা একটা ছোট্ট করে তরকারি করা আছে। তো এখন কি করেছি দেখুন, সমস্ত সব থেকে যাবে, কিন্তু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কি করেছি, দেখুন পরে কি করেছি, আলু পুড়িয়েছি, মনে হচ্ছে পুরো কয়লা, কিন্তু এর ভিতরে যে আলু পোড়া যে কত টেস্ট শীতকালে। তবে আজকে তো পেঁয়াজ খেতে পারবো না, শুধুই শুকনো লঙ্কা পোড়ানো হয়েছে। আর এদিকে দেখুন বেগুন পোড়া, এগুলো মেয়ে এসে মাখবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। তো দুপুরবেলা দুজনে খেয়ে একটু শুয়েছিলাম, মেয়ে তো ঘুমিয়েই পড়লো, পরীক্ষা হচ্ছে, মা একটু শুয়ে নি কেমন, খুব শীত করছে, আর ঠিক আছে বলে দুজনে একটু শুয়ে পড়লাম। এখন আর উঠতেই পারছে না, কারণ শীতের সময় একটু শুলেই শেষ, কি বলবো। এখন একটু দেখি গরম গরম চা করি, নাহলে ওর ঘুমটা ছাড়বে না। তাহলে চলুন চাটা করে নিই, দেখুন চা ফুটছে। শীতকালে কখন চা খাবো, কখন চা খাবো, বিকেলটা হবে আর চা খাবো। আমাদের আছে খেতে খেতে দেরি হয়ে গেছে, এই কতগুলো শীতের পোশাক বের করলাম, করে সব সেগুলো গুছালাম, গুছিয়ে ওই জন্য দেরি হয়ে গেল। চাটা ফুটুক, তারপরে নামিয়ে নেব। এই দেখুন এখানে রাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি, 9টা বাজবে, তারপরে আমি গ্যাস ধরিয়ে দেবো। আর এদিকে দেখুন দুজনের জন্য চা হয়ে গেছে রেডি, এবারে চাটা খেয়ে নিই। আর খালি খালি ডাকছে, মা এসো, মা এসো, আমার কাছে বসো, ঠিক আছে সব কাজ বাদ, এখন ওর কাছে বসি। এখন বাজে 11:10। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যে দেখলেন যে আমি আর মেয়ে চা খেয়েছি, ওর বাবা আসলো 9টা নাগাদ, ওর বাবাও আবার একটু চা করে দিলাম, ওর বাবা চা খেলো। তো যাই হোক, রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি দূর এগিয়ে নিয়ে গেলাম না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আরেকটা কথা, বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে আজ যাই, টাটা।